হাই গাইস, তো আমি এখন চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর সুন্দর নরম তুলতুলে ব্লগ নিয়ে। ব্লগ আবার নরম তুলতুলে, ছোট ছোট ব্লগ নিয়ে, মিনি ব্লগস। এ দেখো আমার, তোমার পুজো শোনা কি করছো? দেখেছো ড্রয়িং করে আমার পুজো শোনা? দেখো স্যান্টা বানাচ্ছে, মেরি ক্রিসমাস তো আজকে। দেখো কি সুন্দর স্যান্টাটা নিজে বানিয়েছে, কেমন হয়েছে বন্ধুরা? হয়নি এখনো, দারুণ না? এই তো আমার ছোট পুজো শোনা বানিয়েছে, তোমরা লাইক করবে না? ও পুজো শোনা দেখো করছে এখনো, অন দা ওয়ে ডলিং ড্রয়িং করছে। চলো 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 নাচতে নাচতে চলো, এখন আমি চলে এসেছি আমার সেই সুন্দর সুন্দর রান্নাঘরে। লাইটটা অন করে দিলাম গো, আমি রেখে দিলাম সোনারা। মেরি ক্রিসমাসে আমার হাজবেন্ড এই কেক এনে আমায় খাইছে, আমি তোমাদের খাওয়াতে চাই। ডিয়ার আ করো, ডিয়ার আ করো, না কেক খাও, এটা তোমাদের সবার জন্য, ঠিক আছে সোনারা? আমার ডিয়ারদের জন্য কেক কেমন হয়েছে প্লিজ বলো খেয়ে, ঠিক আছে? এটা কি জানো, এটা ক্লক্সের কি বলতো ওটস, ছেলেকে রাতে ওটস খাওয়াই। তোমার ছেলেটা একটুখানি গাবলু গুবলু হয়ে যাচ্ছে, তো তাই জন্য ওটসটাকে এই যে এখানে কড়াইতে একটুখানি হালকা স্যালো ফ্রাই করছি। স্যালো ফ্রাই করে এখানে প্রেশার কুকারে ডাল আর সবজি দিয়ে করা আছে, ভেজ ডাল, ভেজ ডালের মধ্যে দিয়ে ছেলেকে খাওয়াবো। তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগটা, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, ভালো লাগে একটা লাইক। তো এখানে ওটসটা ফাইনালি দিয়ে দিয়েছি, এখন ওটসটা যতক্ষণ ফুড টকবক টকবক করে ততক্ষণ আমি এখানে নাড়া দিব। দেখো করে প্লিজ একটু নাড়াবে ডিয়ার, দেখবে নাড়িয়ে নাড়িয়ে খেতে না দারুণ লাগে, বুঝলি ডিয়া? চলো চলো মিতবা ইন উচি নিচে হুনে ইন্দর কবন জাগ জাতে হুতে হে। চলো চলো মিতবা ইন উচি নিচে রাহুনে প্লিজ ডিয়ার, তোমরা প্লিজ আমার ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আবার দেখি ওটসটা কেমন হয়েছে, এই দেখো ওটসটার মধ্যে দেখেছো সব ভেজিটেবিলস আছে। দেখো এখানে গাজর সব দিয়ে এরকম একটা নারী ওটস বানিয়ে রাতে খাবে, হেলদি টেস্টি আর ফিগারটা একদম আমার মতো এইরকম ফিগার, বুঝলি ডিয়ার? এটা হলো নাড়াতে 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 নাড়া নাড়ি ওটস।